আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কীভাবে মার্কেন্টাইল ব্যাংকের রেনবো ওয়ালেট রেজিস্ট্রেশন করবেন, আর এই ওয়ালেট থেকে আপনি কী কী সেবা পাবেন সেই বিষয়ে আজকে আলোচনা হবে। এবং আপনাদেরকে আমি দেখাবো আপনারা কীভাবে সেটা রেজিস্ট্রেশন করবেন। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে যাই। আপনারা যে অ্যাপসটি দেখতেছেন এটা হলো মার্কেন্টাইল ব্যাংকের রেইনবো অ্যাপস। এটা দিয়ে মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। অর্থাৎ এসবি ব্যাংকের যেমন সেলফ ইন মার্কেন্টাইল ব্যাংকের, এরকম হলো MBL রেইনবো। এটাকে রেজিস্ট্রেশন করতে হলে আপনার এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনার যে অপারেটরের নাম্বার সেই অপারেটরটা আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার নাম্বার একটা 6 ডিজিট ওটিপি যাবে, সেটা আপনি এখানে বসিয়ে যাচাই করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনাকে 6 ডিজিটের পিন নাম্বার দিতে হবে। মনে রাখবেন নাম্বারগুলো এক সিরিয়ালে হলে হবে না, বা এক ডিজিটই হবে না, 6টা ভিন্ন ভিন্ন ডিজিট এখানে আপনাকে দিতে হবে। তারপরে আপনার রেজিস্ট্রেশন সফল দেখাচ্ছে এখানে। এরপরে পরবর্তীতে ক্লিক করলে এখন আপনাকে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে হবে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এখানে আপলোড করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সামনের ছবিটি এখানে দিতে হবে। এখানে আপনি অ্যালাউ করে দিবেন। মানে সামনের ছবি দেওয়ার জন্য ক্যামেরাতে ক্লিক করলে আপনি এখান থেকে ছবি তুলে নিতে পারবেন। ছবি তোলার পরে এরপর আপনি পিছনের অংশ দিবেন, আবারও থেকে ক্যামেরা থেকে তুলে এরপর এটা আইডি কার্ডটা আপনি ক্রপ করে নেওয়ার পরে এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার আইডি কার্ডের যাবতীয় তথ্যগুলো চলে আসবে। আপনার আইডি কার্ডের তথ্যগুলো আসার পর এখানে আপনি যদি কোনো তথ্য সমস্যা হয় সেটা ঠিক করে দেবেন। এরপর আপনি জেন্ডার সিলেক্ট করবেন, তারপর আপনার পেশা সিলেক্ট করবেন। পেশা দেওয়ার পরে এখানে আপনাকে ছবি তুলতে হবে। ছবি তোলার ক্ষেত্রে কয়েকটা ইয়ে আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। ছবি তোলার পরে এই ধরনের আপনার সমস্ত তথ্যগুলো আসবে। তারপর আপনি সাবমিটে ক্লিক করলে এরপর আপনার সবগুলো তথ্য সেখানে জমা হয়ে যাবে, আর আপনার রেনবো অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আর এখানে দেখতেছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে এই অ্যাপসটাতে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সার্ভিস উপভোগ করতে পারবেন। আরেকটা কথা হলো যে এখানে আপনার প্রোফাইলটা সম্পূর্ণ কতটুকু করছেন সেটা এখানে দেখাবে। আপনি যদি এনআইডি দিয়ে ছবি দিয়ে তথ্যগুলো দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার 90% আপনার প্রোফাইলটা দেখাবে। আর যখন আপনি ইমেল অ্যাড করাবেন, ইমেল অ্যাড করাবেন 100% হবে। আপনি প্রথমে ইমেল নাম্বার দেওয়ার পরে আপনার ইমেলে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, ওইটা ওটিপিটা এখানে বসিয়ে দিলে আপনার ইমেলটা ভেরিফাই সম্পন্ন হবে, অর্থাৎ আপনার 100% পুরো হয়ে যাবে। তো ইমেল ভেরিফাই করার পরে আপনার যখন 100% হয়ে যাবে তখন আপনি যে কোনো লেনদেন করতে পারবেন, না এসে কোনো এতে সমস্যা হবে না। সেটিংসে দেখেন বিভিন্ন তথ্য আছে এখানে। তারপরে হলো মূল মেনুতে এখানে দেখবেন যে অনেকগুলো সার্ভিস এখানে তাদের দেখাচ্ছে। আপনি প্রথমে যে পেমেন্ট আছে বিভিন্ন বিদ্যুৎ বিল, পানি বিল, এখান থেকে আপনি চাইলে পরিশোধ করতে পারবেন। যেমন DPDC পোস্টপেড, এখানে আপনি আপনার এরিয়ার যে কোড আছে সেই কোডটা এখানে যাচাই সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরবর্তী দামগুলো অনুসরণ করলে হবে। তারপরে মোবাইল টপ আপ আছে, মার্চেন্ট পে আছে, মোবাইল টপ আপ করতে পারবেন, মার্চেন্ট পে, ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি অন্য রেনবো ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন, নিজের যে মার্কেন্টাইল ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, অথবা নিজস্ব মার্কেন্টাইল ব্যাঙ্কে যদি এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে আপনি আপনার এই অ্যাপস থেকে টাকা পাঠাতে পারবেন। এরপরে এখানে দেখেন যে বিলার সিলেক্ট করুন, বিল পে করতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের। এখানে দেখতেছেন যে গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, এই জায়গা থেকে আপনি বিল পে অপশন থেকে পরিশোধ করতে পারবেন। এরপরে হলো ফান্ড ট্রান্সফার, যেটা একটু আগে দেখালাম আপনাদের। এরপরে অন্য ব্যাংকে আপনি এই মুহূর্তে টাকা আনতে পারবেন কিন্তু পাঠাতে পারবেন না। এবার এখানে কিউআর কোডের মাধ্যমে ক্যাশ তুলতে ব্রাঞ্চে কিউআর স্ক্যান করুন, অর্থাৎ ব্রাঞ্চে তাদের যে কিউআর কোড আছে সেটা আপনি স্ক্যান টাকা তুলতে পারবেন। তারপরে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে হবে আর পারবেন এটার মাধ্যমে। তারপরে হলে আপনার এখানে দেখেন যে MBL অ্যাকাউন্ট খুলুন,
অর্থাৎ এখান থেকে আপনি এফডিএফএস এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার ইনকাম 1 লাখের নিচে হয় তাহলে এগিয়ে জানা যাবেন, আর যদি 1 লাখের উপরে সেক্ষেত্রে আপনি শাখার অবস্থান লেখাটাতে ক্লিক করবেন। অ্যান্ড আপনার তারপরে এখানে ফিক্সড ডিপোজিট আছে, এই ফিচারটা এখনও চালু হয়নি। তারপরে হলো মিনি স্টেটমেন্ট এখানে আপনি যদি নতুন অ্যাকাউন্ট করেন সেই জন্য আমার এখানে নাই। তারপরে ইনস্ট্যান্ট ডিপিএস এটাও এখানে এখনও চালু হয়নি। তারপরে অ্যাকাউন্টসে যাবেন, অ্যাকাউন্টসে গেলে এখানে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনার যদি মার্কেন্টাইল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করার জন্য আপনাকে আপনার কোর ব্যাঙ্কিং অ্যাকাউন্ট লেখাটাতে ক্লিক করলে এখানে আপনার মার্কেন্টাইল ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে অথবা কিউআর কোডের মাধ্যমে নিতে পারবেন। তারপরে সেখানে ওটিপি যাবে, ওটিপিটা দিলে আপনার অ্যাকাউন্ট এখানে জিও হয়ে যাবে ওটিপিটা সাবমিট করলে। তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের আছে, প্রাইভেসি পলিসি, সাধারণ জিজ্ঞাসা লিমিট, এটিএম সন্ধান কার্যকলাপ, শাখার অনুসন্ধান। তারপরে এখানে দেখবেন যে আপনাকে অ্যাড মানি করতে হবে। অ্যাড মানি করবেন কীভাবে, যে উপরে দেখতেছেন একটা কার্ড আছে, ওই কার্ডে আপনার নাম এবং কার্ড নাম্বার দেওয়া থাকবে, ওইখানে অ্যাড মানি লেখা আছে, অ্যাড মানিতে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাড মানি করতে পারবেন। অ্যাড মানি করতে হলে আপনাকে এখানে আপনি টাকার পরিমাণ দিয়ে দেবে, দেওয়ার পরিমাণ দেওয়ার পরে পরের অপশনে যাবেন। এখানে আপনি দেখতেছেন যে এখানে কার্ড, তারপরে মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং, আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রকেট নগদ, এম ক্যাশ, মাই ক্যাশ, এবি ট্যাপ, ইউপাই, এইসব থেকে আপনি টাকা আপনার এই অ্যাপসে আনতে পারবেন, অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এবি, ইসলামী ব্যাঙ্ক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক এশিয়া, আরও বেশ কয়েকটা ব্যাঙ্ক আছে, এগুলো এখানে আপনি আপনার টাকা আনতে পারবেন অথবা কার্ড দিয়ে। কার্ডের বলে আপনার কার্ডের নাম্বার দিতে হবে, কার্ডের মেয়াদ উত্তীর্ণ নাম্বার দিতে হবে, সিভিভি নাম্বার দিয়ে অ্যামাউন্ট দিয়ে পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। মার্কেন্টাইল ব্যাঙ্ক এর রেইনবো অ্যাপসটা সেলফিনের মতোই মোটামুটি। বন্ধুরা, এই ছিল আজকের মতোই রেইনবো ওয়ালেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও এর ব্যবহার সম্পর্কে আপনাদেরকে আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন।